নিকাশি ব্যবস্থা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টির অভিযোগ উঠল প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে। গিরিশগঞ্জে স্কুল শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতাশ এলাকাবাসী জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বর্ণনায় জানা গেছে, গিরিশগঞ্জ মডেল হাসপাতালের পাশে পূর্ত সড়কের নিচে হোম পাইপ কালভার্ট বন্ধ করে দিয়েছেন প্রাক্তন শিক্ষক সাধন কুমার দাস। আর এই অভিযোগ তুলে ভুক্তভোগীরা উক্ত হোম পাইপের দুপাশে বেদখল মুক্ত করে জল নিষ্কাশনের ব্যবস্থা চালু করে দিতে করিমগঞ্জের জেলা শাসক সহ সদর সার্কেল অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমর্মে আজ পুরো বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরে স্থানীয় ভুক্তভোগী রাতুল দাস জানান যে, নয়াগ্রামের সাধন কুমার দাস গিরিশগঞ্জ ফকিরবাজার পূর্ত সড়কের পাশে সরকারি ভূমি দখল করে বৃহত্তর এলাকার জল নিষ্কাশনের হোম পাইপ কালভার্ট প্রাক্তন স্কুল শিক্ষক বন্ধ করে দিয়েছেন। তাই বৃহত্তর এলাকা, বিশেষ করে গর্দারাশি, নয়াগ্রাম সহ তৎসংলগ্ন এলাকায় শতাধিক ভুক্তভোগী মানুষ ইতিমধ্যে এই হোম পাইপের জল নিষ্কাশনের ব্যবস্থা পুনরায় চালু করে দিতে করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে প্রাক্তন স্কুল শিক্ষক সাধন কুমার দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর করিমগঞ্জের সদর সার্কেল অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে দখলমুক্ত জায়গা পরিদর্শন করা হয়েছে। এদিকে ভুক্তভোগী রাতুল দাস জানিয়েছেন, নয়াগ্রামের সাধন কুমার দাস সরকারি ভূমি দখল করে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করার সাহস পান কিভাবে, এমনটাই প্রশ্ন তুলে সংশ্লিষ্ট এলাকার কৃষি ভূমির বাড়তি জল নিষ্কাশনের স্বার্থে গিরিশগঞ্জ মডেল হাসপাতাল সংলগ্ন স্থানে সাধন কুমার দাসের বাড়ির সম্মুখে সরকারি ভূমি দখলমুক্ত করে হোম পাইপ পরিষ্কার করে নিকাশি ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন অভিযোগকারীদের পক্ষে রাতুল দাস। আমাদের হাতে মন্তব্য রয়েছে, আমরা শুনে নেব ওনার কাছ থেকে বিস্তারিত। হসপিটালের সামনে আমরা কৃষি ভূমি বাগিয়েছি, আমার মডেল হসপিটালটা ক্রস করেই আমরা এখানে নিজের একটা বাড়ি আছে, প্লাস সামনে ক্ষেত্রের জমি। আমরা বাড়ির ঠিক রাস্তার ঠিক অপোজিট সাইডে সাধন দাস নামে একজনের বাড়ি, এখানে তাই নতুন বাড়ি বানাইয়া কয়েক বছরই সেখানে হয়েছে। তো বিগত এই রাস্তা যখন থেকে বনছে 60-70 বছর, আমার যতটুকু যখন পিডব্লিউডি রোডটা বনে তখন এখানে একটা কালভার্ট, হোম পাইপ কালভার্ট দেওয়া হয়েছে, যেদিক দিয়ে আমরা গর্দাশি জল রাশির খাল প্লাস এই হোম পাইপ কালভার্ট দিকেও জলটা নামিয়ে যাই। এই সাধন দাস মহাশয় যখন নিয়োগ করছেন বানানির পরে গত ইয়ের মধ্যে, তাই না, এই জায়গাটা হোম পাইপ কালভার্টের সামনেটা তাই বরাদ্দ করে দিয়েছে। বরাদ্দ করার পরে যখন জল এদিক দিয়ে নামেন না, আমরা বাড়ির সামনে বাড়ি ক্ষতিগ্রস্ত প্লাস জল নামে এই এরিয়া বিগত বন্যার সময় দেখছি আমরা, এখন পর্যন্ত আজকে টিল ডেট এখন তো বন্যা না, এখন পর্যন্ত আমরা ক্ষেতের জমি সব জলে, বাড়ির সামনে ক্ষতিগ্রস্ত, জলের জমিগুলা ক্ষতিগ্রস্ত, এখানে মানুষ আছে এখানে, যত লোকাল এরিয়ার মানুষ তারাও ক্ষতিগ্রস্ত সব। এখানে রাস্তাঘাটে একটু বৃষ্টি দিলে রাস্তাঘাটে হোম পাইপ যখন জল নামতে পারেন না, কালভার্ট দিকে বন্ধ করায় ছাত্ররা স্কুলে যাইতে পারেন না এই পরিবেশ এখানে। এটা লেগে আমি বিগত 2-7 তারিখে ডেপুটি কমিশনারের নিকট একটা আবেদন করছিলাম যে অতি সত্তর এখানেও ইয়ে করিয়া দেবো, এই জল নিষ্কাশনের রাস্তাটা ইয়ে করিয়া দেবো। দেওয়ার পরে ডেপুটি কমিশনার থেকে এটা সার্কুল অফিসারে দেওয়া হয়েছে, সার্কুল অফিস থেকে এখানে ভিজিট করা হয়েছে, ভিজিট করিয়া তারা ভিজিট করিয়া আইসে দেখছে জিনিসটা, দেখিয়ে তারা কইছে একটা রিপোর্ট দিব রিপোর্ট। তো আমি করিমগঞ্জ জেলা শাসক প্লাস আমাদের সার্কুল অফিসার যিনি ম্যাডাম আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি সত্য যাতে এই হোম পাইপ কালভার্টের জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং এই জল যে বোরাট করা হয়েছে মাটি কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে এই জলগুলো আমাদের এই জলের এই অসুবিধা থেকে আমরা মুক্ত হতে পারি। এই যে ভদ্রলোক সাধন কুমার দাস, উনি একজন প্রাক্তন শিক্ষক, উনি যে সরকারি জায়গা যে পিডব্লিউডি রাস্তার সাইডের যে জায়গা, উনি জায়গা কিনেছেন ভালো করে, পিডব্লিউডি রাস্তার সরকারি জায়গা দখল করার ওনাকে কে অধিকার দিয়েছে? উনি এটা করতে পারেন না। আমি বর্তমানে আমাদের জেলা শাসকের নিকট আবেদন জানাচ্ছি, আমাদের সার্কেল অফিসার ম্যাডামের নিকট, যে উনি অতিসত্বর এই সরকারি ভূমি ওনার সাধন মাসে যে জবরদখল করে রেখেছেন ওই মুক্ত করার জন্য এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।